এই মুহূর্তে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট হলো। এই যোজনায় কেন্দ্র সরকারের তরফ থেকে রাজ্য সরকারকে একটি বিশাল অঙ্কের টাকা বরাদ্দ করা হয়েছে এবং সেখানে কতগুলি ঘর তৈরি হবে তারও একটি হিসাব দেওয়া আছে। সেটা আপনারা ভিডিওর থাম্বনেলে দেখলেই বুঝতে পেরেছেন। তা কারা এই ঘর পাবে, কিভাবে পাবে বা তার কিছু শর্ত কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে তা এই ভিডিওতে আমরা এই সম্পর্কে ডিটেলসে জেনে নেব। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে টাকা না পাওয়ার অভিযোগ তুলে বহুদিন ধরেই বঞ্চনার অভিযোগে সরব হয়েছিল তৃণমূল সরকার। বিশেষ করে 100 দিনের কাজের প্রকল্পের পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প, রাজ্য সরকার বিপুল টাকা কেন্দ্রের কাছ থেকে পায় বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায় পঞ্চায়েত নির্বাচনের আগে কিছুটা জট কাটল। প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি তৈরির জন্য 8,200 কোটি টাকা দেওয়া হলো রাজ্যকে। তবে এই টাকা দেওয়ার সময় কেন্দ্র শর্ত দিয়েছে যে প্রকল্পে শুধুমাত্র প্রধানমন্ত্রীর নামই থাকবে, সেখানে মুখ্যমন্ত্রীর নাম রাখা যাবে না। যদিও রাজ্যের দাবি এটি একটি যৌথ প্রকল্প, রাজ্য ও কেন্দ্রের অর্থে নির্মিত হয় বাড়িগুলি, তাই প্রকল্পে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী দুজনেরই নাম থাকা উচিত বলে দাবি উঠেছিল, কিন্তু সেই দাবি কেন্দ্র সরকার মানেননি। জানা গিয়েছে 8,200 কোটি টাকা দেওয়া হয়েছে, তাতে 11,36,000 বাড়ি তৈরি করতে হবে। সেক্ষেত্রে বাড়ি তৈরির 60% টাকা কেন্দ্র দিল, বাকি 40% রাজ্যকে দিতে হবে। এর আগে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পে 584 কোটি টাকা পশ্চিমবঙ্গকে দেওয়া হয়েছিল। অর্থাৎ ধাপে ধাপে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে রাজ্যকে, যদিও রাজ্য সরকারের অভিযোগ 100 দিনের প্রকল্পের টাকা এখনও বাকি রয়েছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ বারবার দাবি করলেও সে টাকা পাওয়া যাচ্ছে না। পঞ্চায়েত নির্বাচন কয়েক মাসের মধ্যেই হবে, ইতিমধ্যেই প্রত্যেকটি রাজনৈতিক দল কম বেশি প্রচারে নেমে পড়েছে। তার আগে কেন্দ্রীয় সরকার যেভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের জন্য টাকা পাঠিয়েছে সেটিকে কৌশলী চাল হিসেবে দেখছে রাজনৈতিক মহল। অর্থাৎ বাড়ি তৈরির জন্য রাজ্যকে কেন্দ্র সরকার 8,200 কোটি টাকা দিয়েছে এবং 11,36,000 বাড়ি তৈরি হবে, তার মধ্যে 60% কেন্দ্র সরকার দিচ্ছে এবং বাকি 40% রাজ্যকে দিয়ে এই বাড়ি তৈরির লক্ষ্য পূরণ করতে হবে। তা আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। তা আজকের ভিডিও আপাতত এখান পর্যন্তই, সকলে ভালো থাকবেন, নমস্কার।